কুড়ি দিন শিয়ালদহ শাখায় বাতিল বেশ কিছু ট্রেন। দমদমে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। ফের দুর্ভোগের মুখে রেল যাত্রীরা। আজ থেকে বাতিল এক গুচ্ছ ট্রেন। দমদম স্টেশনে রেলের রক্ষণাবেক্ষণ করার জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে রেল সূত্রে। আজ থেকে কোন কোন ট্রেন থাকছে বাতিল, আসুন জেনে নেওয়া যাক। একেই চাঁদি ফাটা গরম, তার উপর আবার দুয়ারে ভোট, এর মাঝেই দুঃসংবাদ রেল যাত্রীদের জন্য। শিয়ালদহ মেন ও শিয়ালদহ বনগা শাখায় টানা কুড়ি দিন বাতিল একাধিক লোকাল। ঘুরপথে চালানো হবে কিছু ট্রেন। হাওড়া ডিভিশনের কিছু ট্রেনও চালানো হবে ঘুরপথে। ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। পূর্ব রেলওয়ের তরফে বলা হয়েছে 18 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত, অর্থাৎ 20 দিন, দমদমের 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত এবং পরিবর্তন করার কথাও জানিয়েছে রেল। দমদমের 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে, সেই কারণে শিয়ালদহ শাখার 24টি ট্রেন বৃহস্পতিবার থেকে আগামী 20 দিন বাতিল রাখা হবে। সঙ্গে আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে এই 20 দিনের জন্য। সব মিলিয়ে 24টি ট্রেন বাতিল করা হয়েছে 20 দিনের জন্য। বৃহস্পতিবার, অর্থাৎ আজ 18 এপ্রিল থেকেই 7 মে পর্যন্ত বন্ধ রাখা হবে এই ট্রেনগুলি। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে 18 এপ্রিল থেকে দমদম স্টেশনের রেলের রক্ষণাবেক্ষণের জন্য কাজ চলবে 20 দিন ধরে। 18 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল মাঝেরহাট বারাসাত, বারাসাত হাসনাবাদ, হাসনাবাদ বিবাদীবাগ, বিবাদীবাগ কল্যাণী জাংশন, মাঝেরহাট মধ্যমগ্রাম লোকাল, মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল, মাঝেরহাট হাসনাবাদ ও হাসনাবাদ দমদম জাংশন লোকাল, দমদম ব্যারাকপুর ও ব্যারাকপুর দমদম, দমদম গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা শিয়ালদহ, মাঝেরহাট হাবড়া, হাবড়া মাঝেরহাট, মাঝেরহাট দত্তপুকুর, দত্তপুকুর মাঝেরহাট, মাঝেরহাট বারাসাত, শিয়ালদহ বারাসাত, শিয়ালদহ ব্যারাকপুর এবং ব্যারাকপুর বিবাদীবাগ, বিবাদীবাগ ব্যারাকপুর, ব্যারাকপুর শিয়ালদহ, বারাসাত মাঝেরহাট। এই 24টি লোকাল বৃহস্পতিবার থেকে 20 দিন পর্যন্ত একেবারে বন্ধ থাকবে। 18 এপ্রিল থেকে 7 মে যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে সেগুলি হল বনগাঁ মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে, হাসনাবাদ মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে, বনগাঁ মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে, গেদে মাঝেরহাট লোকাল রহরা পর্যন্ত যাবে, লক্ষ্মীকান্ত মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। একইভাবে মাঝেরহাট হাবড়া লোকাল এই দিনগুলিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে এবং মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ হয়ে আপকড লাইন দিয়ে চলাচল করবে। আবারও একাধিক ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শিয়ালদহ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।